বিয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে আমাদের ফোনের হ্যালো বিয়ার্স আজকে আমরা দেখব কিভাবে আমাদের মোবাইল স্টোরেজ আমরা হোয়াটসঅ্যাপে সেভ করতে পারি। তো আমরা কিন্তু এরকম হয় যে অনেক সময় আমরা MB কিনি, 1 GB, 2 GB বা 3 GB, কিন্তু খুব সহজে কিন্তু আমাদের মোবাইলের সেই ডাটাগুলো শেষ হয়ে যায়, আমার MB শেষ হয়ে যায়। তখন কিন্তু আমরা টেনশনে পড়ে যাই যে আমরা কোনো ইন্টারনেট ব্যবহার করি নেই, অথচ আমার MBটা শেষ হয়ে গেল। তো সেক্ষেত্রে অনেক সময় কিন্তু আপনার ফোনে অনেক সময় হোয়াটসঅ্যাপে অডিও, ভিডিও কিংবা বিভিন্ন ধরনের ফটো আপনার ফ্রেন্ডরা পাঠিয়ে থাকে বা অন্যান্য কোনো গ্রুপ থেকে আসে। তো এগুলো কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হলে তখন আপনার MBটা দ্রুত শেষ হয়ে যায়। তো এগুলো যাতে খুব দ্রুত আপনি ডাউনলোড না করলে যাতে ডাউনলোড হবে না, এরকম একটা সিস্টেম আমরা হোয়াটসঅ্যাপে কিন্তু খুব সহজে সেট করতে পারি। সেটা কীভাবে সেটা আমরা দেখাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা যেটা করবো, এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে যে থ্রি ডট অপশানটা আছে, আমরা থ্রি ডট অপশানে চলে আসব। থ্রি ডট অপশানে আসার পরে আমরা এখানে সেটিং যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশানে ক্লিক করব। এরপরে আমরা যেটা করব, এখানে দেখুন স্টোরেজ অ্যান্ড ডাটা, এই স্টোরেজ অ্যান্ড ডাটাতে আমরা এখানে চলে আসব। এখানে ক্লিক করার পরে প্রথমে আমরা একটা অপশান পাবো, দেখুন মিডিয়া অটো ডাউনলোড। এই মিডিয়া অটো ডাউনলোড এখানে আমরা পাবো ওয়েন ইউজিং মোবাইল ডাটা, এইখানে ক্লিক করতে হবে। এখন দেখুন এখানে ক্লিক করার পরে আমাদের এখানে যে ফটোস, অডিও, ভিডিও, ডকুমেন্টস, এই যে চারটে অপশান আছে, আমরা যদি চারটে অপশানে টিক দিয়ে রাখি, এই যে এখন আমি টিক দিয়ে দিলাম, এতে করে যেটা হবে, যখন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা কোনো ফ্রেন্ড লিস্টে বা অন্য কেউ আপনার নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যখন পাবে, সে যদি কোনো ছবি পাঠায় বা অডিও পাঠায় কিংবা ভিডিও পাঠায় বা কোনো ডকুমেন্টস পাঠায়, সেটা কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে এবং আপনার মোবাইল ডাটা কিন্তু শেষ হয়ে যাবে। তো সেটা যাতে না হয় সেজন্য আপনারা যেটা করবেন, এই টিক মার্কসগুলো উঠিয়ে ওকে দিয়ে দিবেন, তাহলে আপনার এগুলোর অটোমেটিক্যালি ডাউনলোড হবে না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।